আমি ওই বাইরের বড় ঘরটায় মাথায় ভারী ভারী বই নিয়ে সাজিয়ে নিয়ে হাঁটা বাড়িতে শুনছি। এমন সময় কি একজন ঢুকে এসছেন অন্ধকারে, আমাকে মাথাগুলো রয়েছে আমার, বললাম আমি অমুক অমুক বললাম, আমি আপনাকে একটু দাঁড়াতে হবে, দাঁড়ান আমার এটি ওই দিকটা আমি ঘুরে আসি। তারপরে তারপর সে দাঁড়িয়ে হাঁ করে দেখছি, আমি তারপর বইটির নামে আসুন বসুন, আপনি কি করছিলেন এগুলো? আমাদের একটা প্র্যাকটিস করছিলাম। কেন? আমার যেটা কাজ, আর্ট ইজ দ্য প্র্যাকটিস অফ আর্ট, এছাড়া আর কিছু তো বলা যায় না। আমি এখানে প্র্যাকটিস করছিলাম। তো বই নিয়ে কেন মাথা? আরে বইটা অন্য ওজন আমার নেই বলে, সেই জন্য ওজন দিতে হবে। তো গার্ডের উপর দিকে ওজন নিয়ে কী করে হেঁটে যেতে হয়, তাতে রেদুমটা শরীরের মধ্যে আসে, তাই নাকি? আমি বললাম আপনাকে একটা জিজ্ঞেস করছি, ভারতবর্ষে সব থেকে ভালো হাঁটা কাদের? সোলজারদের? আমার হ্যাঁ তাদের অনেকটা, কিন্তু সবটা নয়, হ্যাঁ সবটা নয় কিন্তু অনেকটা, তার থেকেও ভালো আছে। কোথায় ভালো? রাজস্থানের দূর দূর গ্রামের প্রত্যন্ত থেকে ওই যে মেয়েরা মাথায় কলস নিয়ে জল নিয়ে যায়, তা দেখবেন কি হাঁটে, মনে হবে যে স্বপ্নের মধ্যে কোনো একটা হরিণ হেঁটে যাচ্ছে এরকম। কেন হয়? ওই মাথায় ওইটির ব্যালেন্সটা রাখতে হয়, গার্ড ছিঁড়ে থাকে ছিঁড়ে থাকে, আর পাটা তার সঙ্গে রিদমে যায়। হ্যাঁ ওদের ওদের দেখলেই তো শেখা যায় কী করে ভালো হাঁটা শিখতে হয়।